আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা দিন আর একটি ভিডিও শুরু করলাম, সেটি হচ্ছে যে ইদানিং দেখতেছি যে শুধু মাংসের বাজার কমানোর জন্য মানে উঠে পড়ে লেগেছে, মাংসের বাজার কমানোর জন্য। মাংসের বাজার কমে না কেন, কমে না কেন, আসলে আমার মাথায় বুঝে আসে না। আসলে এগুলো নিয়ে কথা বলতে গেলেও মানে কী বলবো, রেশ ধরে যে আমারই কেন দরকার, আমিই কেন বলবো, আমার কেন দরকার জানে না, কারণ আমি একজন খামারি, কারণ আমার অনেক লাগে। কারণ হচ্ছে মাংসের বাজার কমানোর জন্য যে আপনারা উঠে পড়ে লাগছেন, আপনারা একটু গরুর খাবারের বাজারেরটা কমানোর জন্য উঠে পড়ে লাগতে পারেন না বলেন? কখনো হচ্ছে কাউকে আপনার মানে খাবারের দাম নিয়ে কথা বলতে দেখলাম না, যে খাবারের দাম আপনার এত, খামারিরা বাঁচতেছে না, খামারিরা, এটা নিয়ে কখনো কারো কোনো মাথা ব্যথা নাই, শুধু মাথা ব্যথা মাংসের বাজার এত, মাংসের বাজার অত। আরে ভাই, আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে আপনারা যে মনে করেন যে মানে যে ভুষি খাওয়াইতেছেন, মানে মাংসের বাজারটা নিয়ে কেন আপনাদের এত মাথা ব্যথা? ওই খাবারের বাজার নিয়ে কেউ কথা বলতে পারেন না খামারিরা? আপনাদের একটা কথা যে প্রান্তিক খামারিরা যে গরু পালে তারা হচ্ছে মানে অবশিষ্ট খাবার খাইয়ে নাকি গরু পালে, তাই নাকি তাদের অনেক লাভ, হ্যাঁ মানে অনেক লাভ করে তারা, তাদের কোনো সমস্যা নাই। কে বলছে যে প্রান্তিক খামারিরা অবশিষ্ট খাবার খাইয়ে গরু পালে? প্রান্তিক খামারিরা মানে মানে গরুকে কি শুধু ভাতের ফ্যান মার এগুলো খাইয়েই গরু পালে, আর কিছু খাওয়ায় না, তাদের কোনো খরচ পড়ে না? আমি তো প্রান্তিক খামারি একজন, তাই না? আমি তো দেখা যায় যে প্রতিদিন আমার দুইটা তিনটা করে মানে দানাদার খাবারের বস্তা লাগে, আমার তো গরু অনেকগুলা, তো প্রতিদিন আমার দুইটা তিনটা করে দানাদার খাবারের বস্তা লাগে। এখন আমি যদি আপনার মাংসের বাজারে দাম চাইতে যাই, বলবে যে ইতিয়া পায়া তো মাংসের বাজারে দাম চাই কেন, আমার গরু খাবারের দাম বেশি, আমার তাইলে কি মাংসের বাজারটা কি আমার বেশি হওয়াটা, বেশি চাওয়াটা কি মানে যায় না? এই যে বড় বড় জায়গায় দেখলাম বড় বড় দামে গরু বিক্রি হয়, তাই না? বড় বড় দামে গরু বিক্রি হচ্ছে, তাহলে সেই গরুগুলো কম দামে বিক্রি করতেন, তাহলে সে বুঝতাম যে কম দামে বিক্রি করছেন না, সেটা তো করেন নাই, কেউ লাভ ছাড়া কেউ বুঝেন না দুনিয়াতে, তাই না? কিন্তু আমার একটা কথা হচ্ছে ইদানিং মানে প্রচুর দেখতেছি ওই খলিল ভাইয়ের দোকানে 595 টাকা কেজি মাংস, অমুক ভাইয়ের দোকানে 595 মানে 595 টাকা কেজি মাংস, 600 টাকা কেজি মাংস, কিন্তু কেউ তো কখনো বললেন না যে খাবারের দাম এত, খাবারের দামটা কমিয়ে দেন, আমার প্রান্তিক খামারিরা মানে খামার করতে পারতেছে না, খামারি টিকতে পারতেছে না প্রান্তিক খামার, এটা নিয়ে কারো কোনো কথা নাই। এখন আমি যদি কথা বলতে যাই, বলবে যে একবারে এখানে কথা বলা দরকার, অবশ্যই কথা বলা দরকার, কারণ হচ্ছে আমি হচ্ছে প্রান্তিক খামারি একজন, তাই না? আপনারা যে বলেন যে মানে আমরা হচ্ছে মানে আপনার মাঠে ঘাটে কাজ করতে যাই, সেখান থেকে এক বস্তা মানে এক বোঝা করে ঘাস আই না গরুকে খাইয়া গরু লালন পালন করে, এটা কে বলছে? আমি তো এটা চোখে দেখি না, আপনাদের চোখে এটা কেমনে পড়ে জানি না ভাই। এখন মানে মানে অনেক কিছুই বলা যায়, কিন্তু বলতে গেলেই দোষ মামাজি বাজার, তাই না? বিষয়টা হচ্ছে এমন, এই জন্য আমি ধরতে গেলে আমার খামারি বন্ধ হয়ে যাবে। এই যে ভুষির দাম আবার বাড়তেছে, আজকে কত গেছে জানেন? আজকে আমার কাছ থেকে 1680 টাকা দাম নিছে, আসি না 1680 টাকা দাম নিছে, কয়দিন নিছে আপনার 1650 করে, আজকেই বেড়ে গেছে, বলছে তাও 1700ই নিত, বলছে যে আপা আপনি প্রতিদিন নেন, প্রতিদিনের কাস্টমার আপনার কাছ থেকে কম নিছি, কারণ আমার মাসে হচ্ছে শুধু 60টা ভুষিই লাগে, দিন দুইটা কইরা। তাইলে এখন হচ্ছে এখানে আরেকটি কথা, কেউ কখনো দুধের বাজার নিয়ে কেউ কখনো কিছু বলেন নাই যে দুধের বাজার কম, এখানে দুধের বাজারটা এমন এমন প্রসেসিংটা থাকলে আমরা খামারিরা কিছু করতে পারবো, আমার খামারিরা বাঁচবে, এটা নিয়ে কেউ কখনো কিছু বলেন নাই। একটা জিনিস নিয়েই পড়ছেন, সেটা হচ্ছে মাংস, মাংস, মাংস। আরে খাবারের দাম কমাইলে তো মাংসের বাজার এমনিতেই কমে যাবে, আর যত মানে ধূস নন্দ ঘুষ আর যত মরার তত হচ্ছে আমাদের প্রান্তিক খামারিরাই মরবে। বড় বড় খামারিদের তো কিছু হয় না, তাদের কিছু হয়, তাদের কিছু হয় না, তাদের মানে কি বলবো, তাদের ওইভাবেই আছে, মরবেন, আপনি মরবেন, আমরা মরব, সাধারণ পাবলিক মরবে, এটাই মরবে। কিন্তু বড় বড় মানুষ দেখছেন কখনো কোনো কাজে, এই যে পণ্যের এত দাম, ধরেন পণ্যের এত দাম, কখনো বড়রা মরছে, বড় আপনি কি দেখছেন কখনো বড়রা না খায় আছে, কখনো দেখছেন? বড়রা কখনো না খায় থাকে না, বড়রা মাছ মাংস পোলাও সব সময় খায়, কিন্তু যত পণ্যের দামের জন্য যত মানে সমস্যা আপনার এই মানে প্রান্তিকভাবে যারা আছে মানে অতটা সচ্ছল না, মধ্যবিত্ত যারা আছে, এক কথায় আমরা আপনারা যারা মধ্যবিত্ত আছি, মধ্যবিত্তদের সমস্যা, তাই না? এখন বলবেন যে এই যে কতদিন মানে দেখলাম যে পণ্যর দাম বেশি, আপনার পেঁয়াজ খাওয়া যাবে না, মানে পেঁয়াজ না খাইলেও তো সমস্যা নেই। আরে ভাই, পেঁয়াজ তো না খাইলে সমস্যা নাই, পেঁয়াজ না খাইলেও মানুষ, খাইলেও মানুষ, আমি
অর্ধেক দিয়ে আপনার হচ্ছে রান্না করি। এখন হচ্ছে এখন গরুর খাবার কি আপনার না খাইয়ে কি চলা যাবে? দুধ পাওয়া যাবে? গরু না মুখের মধ্যে লাথি দিবে যে আমাকে না খাওয়াই আমার কাছ থেকে দুধ নিতে আসছে? লাথি দিবে না মুখের মধ্যে? মুখের মধ্যে লাথি দেওয়াটাই দরকার, কারণ গরুর তো ঘাস না খাওয়াইলে গরু দুধ দিবে না, তারপরে হচ্ছে গরুকে খাবার না খাওয়াইলে গরু দুধ দিবে না, কিন্তু আপনার পেঁয়াজ না খাইলে তো আর মানুষের তো আর কোনো সমস্যা নেই, তাই না? মানুষের তো আর কোনো সমস্যা নেই। এই হচ্ছে জীবনের হালচাল, জীবনের কথাবার্তা। এখন যদি বেশি কিছু বলতে যাই অনেক কিছুই বলতে পারি, কিন্তু কি আর বলবো, দুনিয়ার অবস্থা। খামার ঠামার বন্ধ করে দিব অমনেই কি বলি, খামার বন্ধ করে দিয়ে আপনার ভারত যাওয়া দরকার, তাই না? দেশের অবস্থা হচ্ছে এই। আর এখানে আমি বসছি হচ্ছে এখানে হচ্ছে জীবন বৃত্তান্ত, আমার হচ্ছে এই একটা লেখা, মানে এটা আমার লেখা না, সরি, এটা আমারই লেখা, মানে জীবন বৃত্তান্ত আমার কাহিনী। এটা হচ্ছে জেলা পর্যায়ে ডিডি স্যার চাইছেন, এর জন্য হার্ড কপি নেবে না, এটা হচ্ছে লিখে হোয়াটসঅ্যাপে স্যার পাঠাই দিতে বলছেন, এর জন্য এখানে বসছি লেখার জন্য। আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়, দিতে বলছি কিসের জন্য সেটাও জানি না। তো কী বলবো আর, বলতে গেলে অনেক কিছু, অনেক কিছু মুখে বাধা বলতে পারে না ভাই। কয় বলতে চেয়ে মনে হয় ভুলতে তো বুদে না হৃদয়, হিয়ামনি আসো আসো হিয়া, খুব দুষ্টু। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। হ্যাঁ।